सो हॉट्सए गाइस वेलकम टू माय टीजी स्टोर तो बुधा अपना ফোন থেকে আপনার কোনো দরকারি ফটো ডিলিট হয়ে গেছে বা আপনি ভুল করে করে ফেলেছেন বা অন্য কেউ ডিলিট করে দিয়েছে তো সেই ফটোটি আপনি কিভাবে রিটার্ন আনবেন তো বন্ধুরা আমি এই ভিডিওতে ছোটো একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমটির মাধ্যমে আপনি আপনার তিন বছর চার বছর বা পাঁচ বছর আগেও যদি কোনো দরকারি ফটো ডিলিট হয়ে থাকে সেই ফটোটিও আপনি রিটার্ন করে আনতে পারবেন তো কী সেই সিস্টেম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল সেট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো ডিলিট ফটো রিটার্ন আনার জন্য সবার প্রথমে যেতে হবে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিস্টোর ইমেজ আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এই যে অ্যাপ আইকনটি ভালো করে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে খুবই ছোটো অ্যাপ্লিকেশন মাত্র দু এমবির তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করবেন আমি ওপেন করে দেখাচ্ছি কি করতে হবে তো ওপেন করার সাথে সাথে এমন ইন্টারফেস আসবে এমনটা এলে এটাকে ক্লোজ করে দেবেন আর একদম ওপরে পেয়ে যাবেন সার্চ দ্য ইমেজ তো এই অপশানটাতে চলে যাবেন তো নিচে দেখতে পাবেন যে লোডিং হতে তো এই লোডিং হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন মানে এই লোডিংটা হলেই সমস্ত ডিলিট ফটো রিটার্ন চলে আসবে আর ওপরে দুটো অপশন পেয়ে যাবেন ডান সাইডে পেয়ে যাবেন এখানে হচ্ছে ইমেজ কোয়ালিটি তো এটাতে চলে যাবেন তো এটাতে চলে যাওয়ার পর এখানে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি তো এখানে আপনি আপনার ইচ্ছামতো কোয়ালিটি সেট করতে পারেন বা সমস্তগুলোই চিহ্ন রেখে দেবেন আর এখানে আপনি কতদিন আগেকার পিক রিটার্ন করতে চান এক মাস মাস বা এক বছর পাঁচ বছর তো এটাকে সমস্তগুলোকে টিক দিয়ে করে দেবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিলিট ফটোগুলো রিটার্ন এসছে আমার তো এইখানে আপনি যে ফটোগুলো রিটার্ন আনতে চান সেগুলোকে টাচ করে সিলেক্ট করে নেবেন আর নয়তো পরে অল সিলেক্টের অপশান আছে অল সিলেক্ট করে দেবেন দিয়ে নিচে রিস্টার ইমেজ এ এটাতে টাচ করবেন তো এই ডিলিট ছবিগুলো আপনার ফোনে রিজস্টোর হয়ে চলে আসবে তো গ্যালারিতে চলে যাবেন গিয়ে দেখবেন রিস্টোর ইমেজ ফোল্ডার আলাদাভাবে একটা তৈরি হয়ে গেছে তো আপনার ডিলিট ফটোগুলো সেখানে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন